कैसे गाऊंगा, मुझे तो कुछ याद भी नहीं। देख माँ बोल लो बाबा शॉप भूले गए थे। मिष्टि पैकेट तो नहीं है चीज़। हाँ नहीं है चीज़। जाजा बोले थे ठीक तमुन कोडिश। एक्स्ट्रा किच्छु ना और एकदम बुल्टी बुल्टी खाली। हाँ बाबा मुझे सब याद है। पूरा डीम याद है। वैसे ही मुझे डर लगता है वो रॉयल बंगाल टाइगर से। लास्ट बार तो तब गान फन गए थे मैनेज दिए दिए थे। इधर कीजिए फोर भी। अरे तो थाम रे मेरे ऊपर छोड़। I will manage. चलो दादा ऐसे कर एक ना साइड कोड डाल को देता। ঠিক আছে ঠিক আছে बाबा जी आपका तबीयत ठीक है? की गो बाबा ओषुध खाच्छो तो पैर ব্যথা কেমন আছে? তবু ভালো কেউ আমার খোঁজ খবর নিচ্ছে। তুমি না সব শুন আদি এই আদি তখন দিয়ে রেডি হতে বলছে রেডি হচ্ছে না। আমার বরটা তো দিনের দিন দেখছি একটু বেশি বাঙালি হয়ে যাচ্ছে। এই শোন এই সব জামা কাপড় পরে কিন্তু একদম বাইরে যাওয়া চলবে না। বসে মা বাঙালি তো কব কা বন গিয়া লেকিন বাহার কিউ না যাও? আমি চাই না কেউ তোকে এরকম ভাবে দেখুক। আচ্ছা শ্রেয়া তোমারই ও কাজিন কিদার হে? দীপানিতা। হ্যাঁ দীপান বেটা। এই কি হয়েছে তোর? একটু বেশি উড়ছিস না? ভালো হবে না বলছি কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে না তোর? हेलो अंकल। हेलो पापा जी। ईशो बोशो তা তুমি কাজটাজ কিছু করছো নাকি বাবার ব্যবসাই দেখবে বলে ঠিক করেছো? পাপা জি मैं तो জব করতাম। হুম मम्मी ये साड़ी आपके लिए। पापा जी आपके लिए मैंने शर्ट लाया है। ओह थैंक यू। ए नाउ এটা তোমার জন্য। জানো মা নিজে গিয়ে নিজে পছন্দ করে এক একটা জিনিস তোমাদের জন্য কিনেছে। আমাকে একবারও জিজ্ঞেস করে না আমার কোনো অপিনিয়ন নিয়েছে। বাবা বড় হয়ে গেছে তো। ও তো মা বচপন সেই হুঁ। ঘোরার দিন। তোরা বস গল্প কর আমি বরং একটু খাবার দাবারের জোগাড় বন্দোবস্ত দেখি। আরে বাপ রে মমি জি এ তো কুছ জাদাই হো গয়া। আরে খাও তো চুপচাপ সব শেষ করবে। এই তো বয়স এখন খাবে না তো কি বুড়ো বয়সে খাবে? লেকিন ইয়ে তো মাছলি হে মা মাছলি নেই খাতা। বলেছিলাম মা জানো তো আজকাল কিন্তু আদিত্য আমার কাজ খুব ইজি করে দিয়েছে। নতুন নতুন রান্না শিখেছে আর কি টেস্ট হয় আমাকে করে করে খাওয়ায় জানো। তাই নাকি? এ তো দারুণ খবর। একবার আমাকে যা বিরিয়ানি করে খাইয়েছিলে। ইয়ে দেখো মমি মেরে হাতোঁ কা বানায়া স্পেশাল চিকেন বিরিয়ানি। এ কি বিরিয়ানিতে আলু কই? বিরিয়ানি মে আলু কোন ডালতা হ্যায় মমি? তো হলুদ পোলাও বানিয়েছো। হলুদ পোলাও বানিয়েছো কোনদিনও ভুলবো না। তোমাদের দিল্লিতে জামাই ষষ্ঠী হয় না? পাপা জি वैसे ऐसे রিচুয়ালস কে বারে মে তো মুঝে জাদা আইডিয়া নেই হ্যায় লেকিন আগার ঘর পে দামাদ আতে তো গেট টুগেদার তো হোতাই হ্যায়। হ্যাঁ ওই গেট টুগেদারই হবে। এই সব ব্যাপারে বাঙালি ধারে পাশে কেউ আসতে পারবে না। আরে যখন চেয়ারে ছিলাম তখন এই সমস্ত বজ্জাতকে আমি অনেকবার সাহায্য করেছি। রিটায়ার করে গেছি এখন। আচ্ছা ঠিক আছে আমি পরে কথা বলবো। হ্যাঁ চার্চ। আই বুলটি। হ্যাঁ মা আসছি। এদিকে আয় চা হয়ে গেছে। চা মানে
বসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। দুজনে চাকরি বাকরি করছো, একসঙ্গে আছো, খুব ভালো কথা। কিন্তু তোমরা দুজনে যেরকম উচ্ছৃঙ্খল জীবন যাপন করছো তাতে তো আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলছি, বুলটি আমার প্রাণ, বুলটির কোন রকম কষ্ট সে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি শুনলাম যে তোমরা নাকি বাড়িতে রান্না বান্নার পাট চুকিয়ে দিয়েছো, ওই হোটেল রেস্টুরেন্টে খাচ্ছ, আর নয়তো বাইরে থেকে খাবার আনিয়ে খাচ্ছ। না 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 না, তুমি চুপ করো, চুপ করো, এরকম করলে শরীর কি করে টিকবে? শোনো, বুলটির কোনো রকম কোনো কষ্ট দুঃখ অসুবিধে হলে আমি কিন্তু এক্স পুলিশ অফিসার, কথাটা ভালো করে মনে রেখো। হাম দোনো বেস্ট ফ্রেন্ডস হ্যায় অর হাম দোনো বহুত খুশ হ্যায় এক সাথ। বাবা, একটা কথা বলবো? কি? একদিনও তো আমাদের বাড়িতে আসেনি বাবা, একদিন যাবে বাড়িতে? যাবো, চলো। আমার মেয়েটাকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো, আর মাঝে মাঝে এসো আমাদের বাড়িতে। হ্যাঁ, ও তো আমলোক আতেই রাখ।